সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির পাশে যদি কারো বাড়ির পাশে একটা কুয়া থাকে, আর এই কুয়ার মধ্যে পুকুরের মধ্যে কোন লোক যদি দৈনিক পাঁচবার গোসল দেয়, সাহাবিরারে জবাব দাও, ওই লোকটার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দৈনিক যদি কোনো মানুষ পাঁচবার গোসল দেয় তার গায়ে কোনো ময়লা থাকবে না? আল্লাহর হাবিব রে সাহাবিরা দৈনিক যা পাঁচ উক্ত নামাজ যথারীতিভাবে পালন করবে, আল্লাহর হাবিব বলেন তার গায়ে কোনো গুনাহ থাকবে না। কথা ঠিক? তাহলে বুঝতে হবে এই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে হলে কোরআন হাদিসের দৃষ্টিতে যা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আমিনের কাছে বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রাব্বুল আমিন, অবশ্যই আমরা অপরাধী, আমরা গুনাহগার, প্রভু গো আমাদের কৃত গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের পাপের কারণে গজব দিয়েছ, আল্লাহ জমিনে মহামারী দিয়েছ, আল্লাহ তুমি গজব দিও না, তোমার কাছে আমরা মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহর হাবিব বলেন এই ক্ষমা প্রার্থনার কারণে আল্লাহ মাফ করে দিয়ে মহামারী, যেমন দেখেন নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি যখন দাওয়াতের কাজ শুরু করেছিলেন, আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয় আনি ইবাদুল্লাহ, আনি ইবাদুল্লাহ ওয়া তাকুহু ওয়া আতিউন, আরে পাঁচটা বল একসাথে বল, ও আমার কওমের লোকেরা আনি ইবাদুল্লাহ, সুবহানাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর বিধান মানো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দেন আনি ইবাদুল্লাহ ওয়া তাকুহু ওয়া আতিউন, আল্লাহর ইবাদত করো আর নাফরমানি ছেড়ে দাও, আমাকে তোমরা অনুসরণ করো। এইভাবে যখন দাওয়াত দিতে লাগলেন আল্লাহর পয়গম্বর, তারপরে বলেন ইয়াগফিরুল লাকুম মিন যুনুবিকুম, আল্লাহু আকবার বলেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর শিরক ছেড়ে দাও, কুফরিও ছেড়ে দাও, আল্লাহ না ফরমানি ছেড়ে দাও, আমাকে নবী হিসাবে মানো, অনুসরণ করো, ওরে কওমের লোকেরা ইয়াগফিরুল লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহ ইযা জাআ লা ইউআখখার লাও, কিন্তু এই বউ যখন ফুরান হয় তখন বোঝা যায় ব্যাক করনা ছাড়া। তোলামাই কেরাম নামাজি ভালো মানুষ, এরা চলে ফেরা হলো সরলভাবে, হেরা মুখ সহজে খুলে না, কিন্তু মুখ যদি খুলে হেরা কিন্তু কম জানে না, কারণ সুন্নতের দাম আছে, দিনী ইলমের দাম আছে, আমরা সব পারি সময় মতে, মাথায় পাগড়ি দেওয়া সুন্নাত, এই পাগড়ির প্রয়োজনে আমরা কোমর বন্ধন ভরি, কোন সময় যখন বান্দার প্রয়োজন হবে তখন মানব জন্য কোন ঠিক কিনা, এই কোরআনের জন্যে, ইসলামের জন্যে, রসুলের জন্যে প্রয়োজন যদি হয় কোমরে মাথার পাগড়ি কুলে, কোমরে বাঁধার প্রয়োজন হলে কোমর বেঁধে হলেও কোরআনের পক্ষে কথা বলতে প্রস্তুত। সুন্নতের দাম আসেনি না? নাই, সুন্নতের দামে শেষ নাই। ব্রাহ্মণবাড়ির এক হাবি সাহেব, দাদা পেতাম নি, আনসারি হুজুর রহমতুল্লাহ
গাড়ির যে লোকটা চালাই তো ড্রাইভার বসির, দাদা মনে চিনেন, বসিরের বাপ কিন্তু হাফেজ। তো তার বাড়িতে গেলাম, বসিরের বাবা খ হবে বেটা ইসলাম উদ্দিন ফারুকি একটা ও আর শিখাই তোমারে, কী ও আর শিখাইবেন খ শুনো, আমি যখন হাফেজি ফার্স্ট করলাম, ফার্স্ট কইরা মাছ মারতাম গেছি আও হাতায়া, তার সাথে আরও গেছে 10-12 জন মাছ মারত, আমিও গেলাম, হেরা কিন্তু লেনকি ফিনছে, লুঙ্গি একবারে ফিসেদা নিয়ে কথা কয় না, কিন্তু আমি সুন্নত চাষি না, লুঙ্গি সাইরা ওই এইভাবে গিট্টো দিয়ে মাছ হাতে গেছে। তো সবাই আমারে কয় হাবিসাম সুন্নত সব জায়গায় চলে না, হাম হিসেবে কয় সুন্নত কবর পর্যন্ত চলে, কথা কয় না, সুন্নত সব জায়গায় চলে না, আর হাম হিসেবে কত হলো সুন্নত সব জায়গা মরণেও জিয়নেও, মরণেও কথা কয় না, মরণেও চলে জিয়নেও, ঘুমেও সুন্নত চলে, বাথরুমে গেলেও সুন্নত চলে, কথা বলেন ঠিক কিনা, চলে কি চলে না, মসজিদে গেলেও সুন্নত চলে, মসজিদে গা বাহির হইবার সময় সুন্নত চলে, কত তুমি সুন্নত লইয়া থাকো মাছ ভাই অনেক সুন্নত লইয়া থাকো, কয়ারে টিটকারি করতেছ আমি যেমন ভাই না তোর তো ভাসত, তার সমান সমান হই তৈলে আমার সুন্নত থাকো, ঠিক না দাদা। লাস্টে হঠাৎ করে হাবিব সাহেব হুজুরে একটা মাছ ফাইলেছে, ফাইছে যে সাধারণ মাছ না, একবারে ফিসলা মাছ, সবাই এটা একা করে মাছ পাইছি, সবাই কো মাছ পাইছ কি মাছ রে, কো বাইন মাছ, করে বাইন মাছ তুই ধরলে হেমনে এটা দিয়ে ফিসলা, কো আমি ধরছি কেমনে আমার সুন্নতে ধরছে কেমনে, কো নিচে দা যখন বাইন মাছ এমনে গুচ্ছা আয়া টেঙ্গের সিফা সাবাদা এমন সুন্নতের সিফাত করে গেছে, তখন আমিও সুন্নত দিয়া ফেস দিয়া ধরিলিছি, কথা কন তৈরি বোঝা গেল, সুন্নতের ফেস যদি বাইম মাসও পরে ছুটতে পারে না, কথা কন ঠিক কিনা, তৈল হতে এই সুন্নতের দাম সব জায়গায় আছে, মাছ মারা গেলেও সুন্নতের দাম আছে, কথা কন ঠিক কিনা, অতএব দিনই ইলিম দরকার, এই তসলিমান আছে উচ্চ শিক্ষিত হয়েও সে ফর্দা মানে না, আল্লাহর অনেক বিধানের উল্টা পাল্টা বলে, কেন তার কোরআনের ইলিম তার ভিতরে নেই, কথা কন সাহাবাই কেরামদেরকে বেকল বলতো এটা কোরআনে আছে, আল্লাহ তার প্রতিবাদে বলছে তোমরাই বেকল, যারা কৌ বেকল তারাই হইল জ্ঞানী, কথা ঠিক, তাহলে মোল্লারা কি বেকল না সালাক, সবাই কয় না সালাক না বেকল, তাহলে এরা বোমা বানা, হ্যাঁ যারা বলে বোমা বানা হেরা বেকল, কারণ দিনের শিক্ষা প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসার কোথাও জঙ্গিবাদীর ট্রেনিং দেওয়া হয় না, অস্ত্রের ট্রেনিং দেওয়া হয় না, বোমাবাজির ট্রেনিং দেওয়া হয় না, কথা বলেন ঠিক কিনা, গোটা বাংলাদেশের মধ্যে আপনার কওমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা সহ তল্লাশি করে দেখেছে কওমি মাদ্রাসার মধ্যে বোর্ডিং এর বডি দাউ সানা আর কিছু পাওয়া যায় না, কথা কয় না, কিন্তু বহু কলেজ ইউনিভার্সিটিতে অস্ত্র হওয়া যায়, বিশ্বাস হয় না, অস্ত্র আছে ছুরি আছে, কিন্তু কওমি মাদ্রাসার মধ্যে কোনো দাও আর ইয়ো ছাড়া মাছ বানানি জিনিস ছাড়া কুস্তি হওয়া যায় না, কিন্তু হিয়ানো কইরার জঙ্গিবাদীর আখড়া, এটা কেন বলে, এটা একটা বহিরাগত শক্তিরা আইসা ইন্ধন দেয়, চিন্তা করেন আমাদের বাংলাদেশের ঘরে ঘরে যদি ভারতের একজন মুসকান এ মুসকানের মতো হয়ে যেত, আল্লাহর কসমকে বলি অশ্লীলতা ব্যয়াপনা বাংলাদেশে মুঠেও থাকতো না, ভারতের মুসকান এক বোন বুরকা ভরা গেল কলেজে
যাওয়ার ফলে হিন্দু উগ্রবাদীরা তারা টিটকারি মস্কারি করে, এমনকি বাহির করে দিয়েছে। শেষ পর্যন্ত তারা দীক্ষা কর, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। হাজার হাজার উগ্রবাদীর সামনে এই আমার দিনের ভুল মুস্কান, সে বলে উঠল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনি এবং স্লোগানের মাধ্যমে এই উগ্রবাদীরা একবারে চুপ হয়ে গেছে। আর এই নারায়ে তাকবীর ধ্বনির মাধ্যমে গোটা বিশ্বের যত মুসলমান ঘুমিয়েছিল সকলের ঘুমকে একজন মুস্কানে ভেঙে দিয়েছে। কথা কি ঠিক? একজন মুস্কানের নারায়ে তাকবীর ধ্বনিতে যদি সকলের ঘুম ভাঙে, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হইয়া নারায়ে তাকবীর আওয়াজের ধ্বনি দেই, ঘুম কি থাকব? মুসলমানের ঘুম তো ভাঙবো ভাঙবই, বেদিনেরও ঘুম ভেঙে যাব, যে কোন সমাধানে কি হয়। এই জন্য আসেন, বর্তমান সময় বাংলাদেশে ভয়াবহ বিরাজ করছে, মহামারী বিরাজ করছে, মহামারী মহামারী বুঝুন তো, মহামারী গজব। এই গজবের নাম হইল করোনা ভাইরাস, আছে না? অতীতে যত মহামারী গজব দেখছেন, আমার মনে হয় করোনা ভাইরাসের মতো কোনো গজব দেখেন নাই। কারণ কেড়ে দেখেন, এটা ডালাওভাবে গজব আছেন। আর করোনাটা এত খারাপ, এটা শুধু মসজিদ আর মাদ্রাসা ওয়াজও যায়, কথা কয় না, মসজিদও যায় মাদ্রাসা যা, যত ভালো ভালো কাজ আছে এখানে কেন দেখে। এটা বিশ্ব বাণিজ্য মেলা তো যায় না, গরুর বাজারও যায় না। নরহরের গরুর বাজার গত বছর লকডাউনের আগের লকডাউনের সময় গরুর বাজার হয়েছে, কারণ কেন হয়েছে, এখানে করোনা নাই নাকি? একটা গরুর ফিডও আমি নিজে দেখছি 100 জন হাতাইছে, এখানে করোনা হয়েছে না। আর মসজিদ 12 জন দিলই, এখানে করোনা এবার, কথা বল, গরুর বাজারে করোনা নাই, মসজিদে আছে, মাদ্রাসাত আছে, তাফসির মাহফিলে আছে, এখানে করোনা আসে, আসলে আসে না, আনা কথা কন ঠিক কিনা, জোরে কন ঠিক কিনা। এখন করোনা ভাইরাস এটা খারাপ, এটার থেকে পরিত্রাণ কীভাবে হবেন এটা জানার বিষয় ছিল। দুইটা কাজ, একটা লোক করোনা ভাইরাস কেন আসে, করোনা ভাইরাস মানে গজব, গজব কেন আসে, আর কেন আসে না আগে জানতে হবে, আর আসলে কীভাবে পরিত্রাণ পেতে হবে এটা আমাকে জানতে হবে, কথা কন। প্রথম কথা হইল, এই মহামারী করোনা ভাইরাস এটা আমাদের পাপের কারণেই এসেছে। আল্লাহ রসুল বলেন, জমিনে যখন এই পাপাচারের মাত্রা বাড়ে, পাপাচারের মাত্রা যখন বৃদ্ধি পায়, তখন আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা গজব আসে। কি আসে তখন আমাদের করণীয় কি? হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কিভাবে করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া যাবে, এই পরামর্শ নিয়ে যদি আমরা কাজ চালিয়ে যাই, আমার বিশ্বাস শুধু করোনা ভাইরাস না, কোনো গজবই থাকবে না। মাস্ক পরবেন, ঠিক আছে, হাত ধুইবেন, মুখ ধুইবেন 3-4 বার, তাই না? আমরা জানা আছি আমার শরীর হেরা তো দৈনিক 5 বার এমনি হাত ধোয়া, কথা বল, হাত ধোয় না, আবার 3 বার খাই, কমপক্ষে তো 3 বার তো খাই, তাহলে খাওয়ার আগে একবার, পরে আরে খাওয়ার আগে হাত ধোন না, তুলে 3 বার হাত আগেও ধুলেন, ঘরেও ধুলেন, তুলে 11 বার তুলে কেমনি তো। আর রসুল বলেন, ও সাহাবাই কেরাম, তোমাদের বাড়ির পাশে যদি কারো বাড়ির পাশে একটা কুয়া থাকে, আর এই কুয়ার মধ্যে পুকুরের মধ্যে কোনো লোক যদি দৈনিক 5 বার গোসল দেয়, সাহাবিরারে জবাব দাও, ওই লোকটার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবাই কেরাম জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দৈনিক যদি কোনো মানুষ 5 বার গোসল দেয়,
তার গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব রে সামিনা দৈনিক যা পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতিভাবে পালন করবে, আল্লাহর হাবিব বলেন তার গায়ে কোনো গুনাহ থাকবে না। কথা ঠিক? তাহলে বুঝতে হবে এই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে হলে কোরআন হাদিসের দৃষ্টিতে যা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। রাব্বুল আলামিন অবশ্যই আমরা অপরাধী, আমরা গুনাহগার, প্রভু গো আমাদের কৃত গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের পাপের কারণে গজব দিয়েছ, আল্লাহ জমিনে মহামারী দিয়েছ, আল্লাহ তুমি গজব দিও না, তোমার কাছে আমরা মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহর হাবিব বলেন এই ক্ষমা প্রার্থনার কারণে আল্লাহ মাফ করে দিয়ে মহামারী, যেমন দেখেন নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর তিনি যখন দাওয়াতের কাজ শুরু করেছিলেন, আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয় আনি ইবাদুল্লাহ আনি ইবাদুল্লাহ ওয়া তাকুহু ওয়া আতিউন, আরে পাঁচটা আল্লাহু আকবার একসাথে কোন ও আমার কওমের লোকেরা আনি ইবাদুল্লাহ সুবহানাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর বিধান মানো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালামের দাওয়াত দেন আনি ইবাদুল্লাহ ওয়া তাকুহু ওয়া আতিউন, আল্লাহর ইবাদত করো আর নাফরমানি ছেড়ে দাও, আমাকে তোমরা অনুসরণ করো। এইভাবে যখন দাওয়াত দিতে লাগলেন আল্লাহর পয়গম্বর তারপরে বলেন ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, আল্লাহু আকবার বলেন তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর শিরক ছেড়ে দাও, কুফরিও ছেড়ে দাও, আল্লাহ নাফরমানি ছেড়ে দাও, আমাকে নবী হিসাবে মানো, অনুসরণ করো। ওরে কওমের লোকেরা ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহ ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তাআলামুন, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কওমের কাছে গিয়ে বললেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, শিরিক ছেড়ে দাও, আমাকে অনুসরণ করো, করলে কি হবে? আল্লাহর পয়গম্বর বললেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, হে কওমের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীত জীবনের কিছু গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহ মাফ করে দিবেন, মানে হলো আল্লাহর সাথে যত নাফরমানি করেছো যত গুনাহ করেছো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বান্দার হাত যদি কেউ নষ্ট করে থাকো আল্লাহ তাআলা মাফ দিবে না। তাহলে বোঝা গেল বান্দার হকের জন্য আল্লাহর কাছে ক্ষমা নয়, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, ও আমার উম্মতেনা গুনাহ থেকে যখন কোন উম্মত তওবা করে আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে মাফ করে দেন যেন মনে হয় অতীত জীবনে একটা গুনাহও সে করে নাই। নূহ আলাইহিস সালামের এই দাওয়াতের কাজ যখন শুরু হয়ে গেল
আল্লাহর পয়গাম্বরটিকে দাওয়াত দেন, কিন্তু তার কৌমের লোকেরা গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে দিয়েছে। এমনকি নূহ নবীর ছেলে কেনান পর্যন্ত দাওয়াত গ্রহণ করেনি। আর দাওয়াত গ্রহণ না করার কারণে কেনান পর্যন্ত মহাপ্লাবন থেকে মুক্তি পায়নি, পাবেও না। কথা কোন ঠিক কিনা ওই দিকে যাচ্ছি না, লম্বা ঘটনা বলার উদ্দেশ্য নয়। সালামের দাওয়াত যখন তারা গ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গজব এসেছে। কি আরো জোরে কোন, এটা হলো প্রাথমিক গজব। এই গজব তাকে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি নেই, খালেও পানি নেই, বিলেও পানি নেই, কোথাও পানি পাওয়া যায় না, একবারে শুকিয়ে গেছে জমিন, খালে পানি নেই, বিলে পানি নেই। আল্লাহ আকবার, এই মুহূর্তে নূহ আলাইহিস সালাম তাদের তার কৌমের কাছে গিয়ে আবার দাওয়াত দিলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর পয়গাম্বর দাওয়াত দেন, ও কৌমের লোকেরা বৃষ্টি কেন বন্ধ হয়ে গেল, নদীতে কেন পানি নেই, কালে কেন পানি নেই, বিলে কেন পানি নেই, তার কারণ জানি তোমাদের পাপের কারণে মহান আল্লাহ রহমত বন্ধ করে দিয়েছেন। অতএব এক কাজ করো, তোমাদের পুনর দিগার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো, মাপ চাও। ফারসি আয়াত হইল, আয়াতের ব্যাখ্যা হইল, যখন মাপ চাইবা আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিবে, কি দিবে, বৃষ্টি দিবে। তাহলে বোঝা গিয়েছে পাপের কারণে নিয়ামত নিয়ে যায়, আমাদের পাপের কারণে গজব আসে। মূসা আলাইহিস সালাম এইভাবে বৃষ্টি হয় না, বৃষ্টির খুব অভাব, দলমত নির্বিশেষে গিয়ে আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালামের কাছে সমবেত হয়ে গেল, আর বলল, গো আল্লাহর নবী মূসা, ও আল্লাহর পয়গাম্বর মূসা, আপনি তো আল্লাহর কাছে চাই মুনাজাত করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন, তাহলে আমরা কি করব, আপনাকে মানবো? আল্লাহর পয়গাম্বর বৃষ্টির নামাজ পড়ার জন্য গেলেন, নামাজ পড়ে দুটো হাত উঠাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন, রব্বুল আলামিন, ও পুনর দিগার, তুমি এই জমিনে বৃষ্টি দিয়ে দাও। আল্লাহর পয়গাম্বর যখন বলেন বৃষ্টি দিয়ে দাও, তখন দেখা যায় আল্লাহ দোয়া কবুল করেন না, আল্লাহ বৃষ্টি দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসে গিয়েছে, ও মূসা, আমার কাছে প্রার্থনা করতে পারো, কিন্তু আমি আল্লাহ বৃষ্টি দেব না। বৃষ্টি কেন দেব না, এই জন্য বৃষ্টি দেব না, এই জামাতের মধ্যে একটা পাপিষ্ট লোক আছে, এই পাপিষ্ট লোকটা থাকা অবস্থায় আমি আল্লাহ বৃষ্টি দেব না। আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, প্রভু হে, যেই লোকটা তোমার পাপিষ্ট, এই লোকটাকে তো চিনি না। আল্লাহ পাক বলে, ও মূসা, এই লোকটা যদি বের হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেব। আল্লাহর পয়গাম্বর বলেন, প্রভু আমি কেমনে চিনব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও মূসা, চিনতে হবে না, ঘোষণা করে দাও, কে আছো না ফরমান, বের হয়ে যাও, আমি আল্লাহ তার কানে আওয়াজ পৌঁছায় দেব। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি দেয় না, এখানে একজন পাপিষ্ট আছে, লোকটা বাহির না হইলে হেরা বলব কী কয় কী না, আল্লাহর পয়গাম্বর কল না, এমনি হেরা মানে না, আবার যদি বৃষ্টি না দেন আরও মানত না, তাহলে একটা পাপিষ্টের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। যখন বলল বাহির হোক, এই লোকটার কানে
আওয়াজ পৌঁছে গেল। পৌঁছে যখন গেল, লোকটা ভয়ে একবারে থর 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 করে কাঁপতেছে। ওই পবিত্র লোকটা মাথা নিচ থেকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে আছে, রাব্বুল আলামিন আল্লাহ, 20 বছর ধরে আমি নাফরমানি করে আসছি, গুনাহ করতে আছি, রাব্বুল আলামিন তুমি আমাকে গুনাহ করাইছো, দিকা করছি, চিন্তা করে তুমি করাইছো করছি, এর মানে হলো তুমি আমার করার সুযোগ দিছ, আজকে যেভাবে আমার ধরছ ছুটবার কোনো সুযোগ নাই, প্রথম দিন এইভাবে ধরে নিলে আমি তো আটকে গেলাম, কথা কর, প্রথম ধরলে তো আটকাইতাম, তো তবে যদিও সুযোগ তুমি দিয়ে থাকো, অপরাধী আমি, অপরাধী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পাপিষ্ঠ লোকটা প্রার্থনা করতে আছে, রব্বুল আলামিন তোমার কাছে আমার এতটুকু দরখাস্ত, 20 বছর ধরে আমাকে গোপন রেখে দিয়েছ, আমাকে মানুষের কাছে প্রকাশ করো নাই, আল্লাহ আজকে যদি প্রকাশ করে দাও এলাকার লোকেরা আমাকে চিনে ফেলবে, আমি কোন গোষ্ঠীর লোক, আমি কোন মহল্লার, কোন বাড়ির, আল্লাহ আমার কারণে আমার গোষ্ঠী কলঙ্কিত হয়ে যাবে, আল্লাহ আমার কারণে আমার গ্রাম কলঙ্কিত হয়ে যাবে, আল্লাহ 20 বছর ধরে যেইভাবে আমাকে গোপন রেখে দিয়েছ, আল্লাহ তোমার কোনো লাভ হয় নাই, লস হয় নাই, আজকার দিনটা তুমি আল্লাহর কাছে আমার প্রার্থনা, একটা দিন মাত্র আমাকে সুযোগ দাও, সুবহানাল্লাহ, 20 বছর সুযোগ দিছ, আর একদিন দিলে কি হবে, তোমার তো কিছুই হবে না, আমি ওয়াদা করলাম আমার পাপের কারণেই এত বড় একটা নিয়ামত বন্ধ হয়ে যাবে, ওগো রাব্বুল আমিন মাতা নিজ থেকে দিক আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডাক দিয়েছেন, প্রভু আমি ওয়াদা করেছি অতীত জীবনের জন্যে যা গুণা করলাম ক্ষমা চাই, আর ভবিষ্যৎ জীবনের জন্যে ওয়াদা করলাম মুহূর্তের জন্যে তোমার নাফরমানি করব না, এই কথা বলে চৌকির পানি যখন ছেড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন মানুষ যখন গুনাহ করে ফেলে, যখন গুনাহ করে ফেলে, ফাহিশাত কাজ করে ফেলে, আর নিজের উপরে জুলুম যখন করে ফেলে, যাকারুল্লাহ আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কাছে যখন কৃত গুনার জন্যে মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ গুনাহ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, আল্লাহ ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কে আছে আমার গুনাহ মাপ দেওয়ালা, আমার এই গুনাহকে পৃথিবীর কেউ মাপ দিতে পারবে না, কেউ আমাকে ক্ষমা দিতে পারবে না, তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি মাপ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে মাপ করে দেন অতীত জীবনে যত গুনাহ করেছে এই গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন নেক বানায় দেয়। এই জমিন থেকে করোনা ভাইরাস বলেন আর যত গজব বলেন, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি আমার বিশ্বাস করোনা ভাইরাস মাটির নিচে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা, কোরআনের শিক্ষা চালু থাকতে হবে, মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত করবে, ছোট ছোট বাচ্চারা কোরআন হাদিস পড়বে, এই পড়ার এই তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই গজব দূর করে দিবে, আল্লাহ নিয়ামত দান করবে, তলে বুঝতে হবে সব জায়গায় আছে করোনা, আজ কেন সব জায়গায় মানে কোথাও করোনা পাওয়া যায় না, বেশিভাবে পাওয়া যায় মরছিদের
পাওয়া যায় মাদ্রাসায়, পাওয়া যায় ওয়াজে। এতে বোঝা গেল একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে গোটা বিশ্বের মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরার জন্য একটা গভীর ষড়যন্ত্রের জাল পেতে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই গভীর ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে আমাকে আপনাকে সামনে বাড়তে হবে, ইমানি শক্তি ইমানি চেতনাকে বাড়াতে হবে, গোমন্ত মানুষ জাগ্রত হবে, জাগ্রত হয়ে আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধা ওলামাইকার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, নাফরমানের জন্য মাপ চেতে হবে। আল্লাহর কাছে মাপ চাইলেই আর আল্লাহর বিধান মানলেই মহামারী করোনা ভাইরাস দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব সকলের কাছে উদত্ত হবেন, অতীত গুণার জন্য ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, শিরক ছেড়ে দেন, কুফরি ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সমাজের মধ্যে অশৃঙ্খলা যেন না হয় সেই দিকে তাকান, তাসবি পড়েন, দরুদ শরীফ পড়েন, কোরআনের শিক্ষার প্রতি গুরুত্ব দেন, হাদিসের শিক্ষার প্রতি গুরুত্ব দেন, তাইলেই দেখবেন আল্লাহ পাক খুশি হইয়া এই জমিন থেকে মহামারী উঠাই দিবে। কথাগণ ঠিক কিনা? এটি আজকের আমার আলোচনার সারমর্ম হলো কোরআনের শিক্ষার প্রতি গুরুত্ব দেন, নিজের গুণার জন্য তৌবা করেন। আজকে কোরআন নিয়ামতকে আমরা চিনি না, যার কারণে আজকে মহামারী করোনা আসছে। অতএব সরকারের এই নীতিমালাও আমাদেরকে মানতে হয়। আল আহকামুল হাকিমিন, যিনি হাকিম সরকারের সরকার, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের নীতিকে প্রাধান্য দিতে হবে, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতিভাবে আদায় করতে হবে। ওলামাই কেরাম অনেক, মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব সহ আরও অনেক ওলামাই কেরাম উপস্থিত, আমাদের স্নেহের মাওলানা ইমরান হুসাইন সেও উপস্থিত, মাওলানা আব্দুল নূর সাহেব যথাসময়ে এসে আলোচনা করবেন, তারপরেও আরও দুইজন বক্তা, সময় কীভাবে দিবে, আমি যদি মাইক না চাড়ি সহজে কেউ বলবে না ছেড়ে দেন ছেড়ে দেন বলবে না, আমার পক্ষ থেকেই আমি বলতে চাই ধারাবাহিকভাবে যাতে আলোচনা সকলেই কিছু কিছু করতে পারে। আর আরেকটা জিনিস বুঝতে হবে, এমন কথা আমরা বলি না, আমরা বলবো না যে কথার মাধ্যমে দেশে অশৃঙ্খলা হবে, সমাজে অশৃঙ্খলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই সমাজ শান্তিপ্রিয় হোক, সমাজে অশৃঙ্খলা না হোক, সমাজ সুশৃঙ্খলা হোক, দেশ সুশৃঙ্খলা হোক। আমরা মুসলমান তৌহিদি জনতা, ইসলামকে আমরা প্রাধান্য দিতে হবে। কেউ যদি বলে ইসলাম মানি না, ইসলাম সংসদ রাখবো না, তার প্রতিবাদটা তো তৌহিদি মুসলমান করবে। কথাগণ ঠিক কিনা? এটা ইমানই দায়িত্ব, এটা ইমানই চেতনা। আজকে যারা অভিভাবক, যারা মন্ত্রী মন্ত্রিত্ব পদ পেয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই দেশে করোনা আসবে না তো আসবে কি? কথা বলেন ঠিক কিনা? সকলের কাছে উদার্ত হবান, এই মহিলা মাদ্রাসার প্রতি আপনাদের আন্তরিকতা, আপনাদের শ্রদ্ধা, আপনাদের সম্মান যেন সবসময় থাকে। আমাদের পুরুষ মাদ্রাসা তো আছেই, তারপরে মহিলা মাদ্রাসার খুব প্রয়োজন। এজন্য আপনাদের প্রথম কাজ হইল আপনাদের মেয়ে, আপনাদের নাতিন নাতনি এই মাদ্রাসায় দিবেন, খবর খবরাখবর রাখবেন যে লেখাপড়া হচ্ছে কি হচ্ছে না। আজকে যদি তাজিমুন নেশা মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা না, এই তথ্য আপনার মেয়েকে কোথায় দিতেন, আপনার বোনকে কোথায় দিতেন? যারা প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ পাক তাদের এই প্রচেষ্টাকে কবুল করুক, আখেরাতের পথ সুগম করে দুঃখ বলেন আমিন। আমার অল্প কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে ইমানের শহীদ যেন মরণ দেয় সেই চেষ্টা করার তো লাউ।